সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে কথা বলবো করোনার সর্বশেষ আপডেটটি নিয়ে আপনাদের সাথে আপনারা হয়তো ইতিমধ্যে গণমাধ্যমের সূত্রে জেনে গেছেন যে সিলেটে করোনা পরিস্থিতি কিছুটা হলেও ভয়াবহ আকার ধারণ করছে গত চব্বিশ ঘন্টায় তার কারণ হচ্ছে যে রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা বিগত চব্বিশ ঘন্টায় ঘটেছে সেই বিষয়টি পুরো ভিডিও জুড়ে আলোচনা করব আপনাদের সাথে আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন করোনা সংক্রমণকালীন এই সময়ে আমাদের সিলেট জেলাটি কতটা ঝুঁকির মধ্যে রয়েছে যদিও ইতিমধ্যে শপিং মল খুলে দেয়া হয়েছে শর্ত সাপেক্ষে বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে দশটা থেকে পাঁচটা পর্যন্ত শপিং মল খোলা রাখা যাবে এই পরিস্থিতিতে যখন মৃত্যুর সংখ্যা বাড়ছে তখন শপিং মল খুলে দেয়া হয়েছে কি হবে আমাদের সিলেটের এটা নিয়ে অনেকেই কিন্তু শঙ্কিত বিশেষ করে যারা স্বাস্থ্য সংশ্লিষ্ট বা খাতের সচেতন নাগরিকরা রয়েছেন তারা কিন্তু বিষয়টা নিয়ে ইতিমধ্যে ভাবনার মধ্যে পড়ে গিয়েছেন সুতরাং চলুন দেখে নেই গত চব্বিশ ঘন্টার করোনার সর্বশেষ আপডেটটিতে কি রয়েছে গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে যেটা এ যাবৎকালের রেকর্ড মৃত্যুর সংখ্যা সিলেটে এখন পর্যন্ত এত সংখ্যক মৃত্যুর ঘটনা একদিনে এর আগে ঘটেনি এ নিয়ে একই সময়ে সিলেট বিভাগে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে আরও পঁয়তাল্লিশ জনের শরীরে এছাড়া এই চব্বিশ ঘন্টায় সিলেটে হাসপাতালে ও বাড়িতে চিকিৎসাধীন আরো একশো জন রুগী সুস্থ হয়ে এই সময়টাতে উঠেছেন রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া প্যারিত কোয়ারেন্টিন ও আইসোলেশনের যে দৈনিক প্রতিবেদন রয়েছে সেটা থেকে কিন্তু এই তথ্যটি জানা গেছে এতে যেটা বলা হয়েছে যে বিভাগে গত চব্বিশ ঘন্টায় পঁয়তাল্লিশ জনের দেহে করোনা অস্তিত্ব শনাক্ত হয়েছে এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়াল বিশ হাজার দুইশ বত্রিশ জনে যাদের মধ্যে সিলেট জেলায় বারো হাজার নয়শো তিরিশ জন সুনামগঞ্জে দুই হাজার সাতশো চোদ্দ জন হবিগঞ্জ জেলায় দুই হাজার হওয়া পঁয়তাল্লিশ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে আঠারো জন হচ্ছেন সিলেট জেলার বাসিন্দা এছাড়া বিভাগের সুনামগঞ্জের জন ও হবিগঞ্জের জন করোনা আক্রান্ত রুগী শনাক্ত হয়েছেন এদিকে সিলেটের এমএচ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো পনেরো জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে একই দিনে সিলেট বিভাগে নতুন করে একশো উনত্রিশ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন যাদের মধ্যে একশো আঠাশ জন সিলেট জেলার বাসিন্দা ও জেলার একজন এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা আঠারো হাজার চারশো তেতাল্লিশ জন যাদের মধ্যে সিলেট জেলায় এগারো হাজার নয়শো নিরানব্বই জন সুনামগঞ্জে দুই হাজার পাঁচশো পঁচাশি জন হবিগঞ্জ জেলায় এক হাজার সাতশো সত্তর জন ও মৌলাজারে দুই হাজার উননব্বই জন সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট বিভাগে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আটজন রোগী তাদের সকলেই কিন্তু সিলেট জেলার বাসিন্দা এ নিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা তিনশো বত্রিশ জন যার মধ্যে সিলেট জেলার দুইশো একষট্টি জন সুনামগঞ্জের ছাব্বিশ জন হবিগঞ্জের আঠারো জন এবং মৌলীবাজারের সাতাশ জন এদিকে সিলেটের চার জেলা মিলে দুইশ আটাত্তর জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যাদের মধ্যে দুশো জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে সুরমগঞ্জের চারজন হবিগঞ্জে তেরো জন ও ছয়জন চিকিৎসা নিচ্ছেন এছাড়া গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে আটাইশ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা সুতরাং পারছেন মাঝখানে কয়েকদিন করোনা পরিস্থিতি কিছুটা সিলেটে ভালো হলেও গত চব্বিশ ঘন্টায় সেটা আবার খারাপের দিকে চলে গিয়েছে এই অবস্থায় যদিও দোকানপাট এবং শপিং মল খুলে দেওয়া হয়েছে যতই আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয় না কেন আমরা সে বিষয়টাতে অনেকটাই উদাসীন সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে জীবন আগে না শপিং আগে এই বিবেচনা করে আপনারা শপিং মল বা দোকানপাটগুলোতে যাবেন একান্ত যদি প্রয়োজন হয় তাহলে তো যেতেই হবে নতুবা অনুরোধ করব আপনারা আপাতত কয়েকটা দিন ঘরের বাইরে বের হওয়া থেকে বা জনসমাগমে যাওয়া থেকে একটু বিরত থাকুন নিজের প্রয়োজনে নিজের পরিবারের প্রয়োজনে সমাজের প্রয়োজনে দেশের বেঁচে থাকলে অনেক শপিং করতে পারবেন অনেক ঘোরাফেরা করতে পারবেন অনেক আড্ডা দিতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন সেই সাথে একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি বাজিয়ে দিন